এটা আমরা পেয়েছি, আমরা কোনো নাম মেনশন করব না, আপনারা যে অবহিত আছেন। আমরা যখন দেখেছি, আমরা কিন্তু তথ্য নিয়েছি, আবার আপনাদের বলি, যেমন আমি নিজস্ব, আমরা যখন বাজারে বাজারে যাই, বিভিন্ন আউটলেটে ঢুকি, কিন্তু কত একটা ড্রেসের দাম আমরা কিছু ছবি টবি রেখে দিয়েছি আমাদের কাছে। ঈদে পোশাকের দাম নিয়ে কারসাজি করলেও আউটলেট বন্ধ। ঈদের বাজার পোশাকের দাম নিয়ে কারসাজি করলে আউটলেট বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রাজধানী কারণ বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ে বিভিন্ন ব্র্যান্ডের পোশাক ও কাপড় ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময়ে ভোক্তা অধিকার পরিচালক মঞ্জুর মোহাম্মদ শারিয়ার বলেন, রমজান এলেই ঈদকে কেন্দ্র করে পোশাকের দাম বাড়িয়ে দেওয়া হয়, পাশাপাশি স্টিকার ব্যবহার করে পণ্যের দাম নিয়ে জালিয়াতি করে প্রতিষ্ঠানগুলো। এ ধরনের প্রতারণা করলে ভোক্তা আইনে মামলা করা হবে। এছাড়া এবছর ঈদের বাজারে পোশাকের দাম নিয়ে কারসাজি করলে আউটলেট বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। দেশে কসমেটিক্সের বাজারে মান ও দামে ভয়াবহ অবস্থা বিরাজ করেছে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, বাজারে চলমান অবস্থা নিয়ন্ত্রণে আজ 30 মার্চ থেকে কসমেটিক্সের দোকানগুলোতে অভিযান শুরু করা হবে, পাশাপাশি অভিযান চলবে শপিং মলগুলোতে। এছাড়া বেনারসি পল্লী ও বেনারসি রোডে বিশেষ অভিযান চালানো হবে বলেও ব্যবসায়ীদের সতর্ক করা হয়। এ সময় ব্রয়লার মুরগির বাজারে বর্তমানে অস্বস্তি অস্থিরতা নেই বলেও জানান সংস্থাটি। সংবাদের এ পর্যন্তই, পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।